হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি, চাকলি বা এটাকে মুরুক্ক বলে, মানে আমি যে ব্যাঙ্গালোরে এখানে থাকি এখানে মুরুক্ক বলে, আর চাকলি নর্মাল সবাই বলে থাকে। তো এই স্ন্যাক্সটা করেছি, এটা খেতে খুবই টেস্টি লাগে, চায়ের সাথে বা শুধু খেতে খুবই ভালো লাগে। আর এটা করতেও কিন্তু খুবই কম টাইমের মধ্যেই হয়ে যায়, আর খুব বেশি কিছু উপকরণেরও প্রয়োজন হয় না। তো এটা আমি কিভাবে করেছি আর এতটাই কুরকুরে হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম হাত দিলেই ভেঙে যাচ্ছে। তো কিভাবে হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, এই কাপ মেপে নেব সমস্ত কিছু। আর নিয়েছি 1/2 কাপ বেসন, আর দেব 1 চামচ হচ্ছে সাদা তেল। দেব 1 টিস্পুনের মতো লবণ, আর দেব 2 চামচ তেল। এটা আমি নর্মাল যে সাদা তেল হয় সানফ্লাওয়ার, সেই তেলটা দিয়েছি, কোনো গরম তেল না। এরপর আমি নিজেটা একদম ফুটন্ত গরম জল, এই জলটা দিয়ে অল্প অল্প করে আটাটাকে মাখতে হবে। আর দুটো জিনিস দিতে আমি ভুলে গেছি, একটা হচ্ছে হিং, হিং দিয়েছি 1 টিস্পুনের মতন, আর দেব হলুদের গুঁড়ো। তো 1 টিস্পুনের মতন আমি হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটার একটা টাইট ডো করতে হবে, মানে মানে নরম করা যাবে না, একদম টাইট করতে হবে, তবেই যে চাকলিগুলো হবে একদম কুরকুরে হবে, খাস্তা হবে। তো এইভাবে এরপর হাতের সাহায্যে আমি মেখে নেব। ডোটা হয়ে গেছে, ডোটা যাতে শুকনো শুকনো ভাব না হয় সেই জন্য আমি 1 চামচ সাদা তেল নিয়ে ভালো করে ডোটার গায়ে মাখিয়ে নেব। এরপর একটা পলিথিন নিয়েছি, যেটা বাজারে নর্মাল আমরা জিনিস যখন এনে থাকি এরকম পলিথিন পেয়ে থাকি, তো সেটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি, কেননা তার উপর আমি চাকলিটা করব। আর এই একটা চাকলি মেকার নিয়েছি, যেটা বাজারে অনায়াসে কিনতে পারেন বা অনলাইনেও কিনতে পারেন, চাকলি মেকার বললেই এটা পাওয়া যাবে। তো চাকলি মেকারের মধ্যে আমি 1 টিস্পুনের মতন অয়েল দিয়ে সেটাকে ব্রাশ করে নেব। আর ওই পলিথিনটাকেও একটু অয়েল দিয়ে ব্রাশ করে নেবো, যাতে চাকলিগুলো করলে পলিথিনে লেগে না যায়, সেই জন্য একটু অয়েল ব্রাশ করে নেবো। এরপর যে ডোটা আমি রেডি করেছিলাম সেই ডোটাকে এইভাবে একটু লম্বা করে নেবো হাতের সাহায্যে, যাতে চাকলি মেকারের মধ্যে সহজে চলে যায়। খুব ভালো করে প্রেস করে একদম দিতে হবে, যাতে নিচ পর্যন্ত খুলো খুব ভালোভাবে চলে যায়, মানে ফাঁকা যাতে না থাকে নিচটা। তো এইভাবে উপরের যে অংশটা চাকলি মেকারে সেটা লাগিয়ে দেব। এইভাবে উপরের অংশটা এমনি হালকা হালকা ঘুরি ঘুরি গোল গোল ঘোরাতে হবে, দিয়ে হাতের সাহায্যে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, যাতে চাকলি যেভাবে হয় সেইভাবে। তো এইভাবে কিছুটা ঘোরাতে হবে, দিয়ে হাতের সাহায্যে অ্যাডজাস্ট করে গোল গোল করে করে নিতে হবে।
এইভাবে আমি প্রত্যেকটা চাকলি তৈরি করে নেব। প্রথমে তো চাকলিগুলো হয়ে গেছে, তো গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে। এটা মিডিয়াম টু লো আঁচে গরম করব। তো চাকলিগুলো দেখতে পাচ্ছেন সমস্ত করে নিয়েছি আমি। তো অন্যদিকে তেলটা গরম হয়েছে, আর তেলটা কিন্তু খুব গরম করা চলবে না, একদম মিডিয়াম টু লো, মানে তেলের যে গরমটা একদম লো থাকবে সেইভাবে চাকলিগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। দিয়ে লো, একটু লো ফ্লেমে চাকলিগুলোকে ভাজতে হবে, খুব হাই ফ্লেমে ভাজা যাবে না। তো এইভাবে হাতের সাহায্যে চাকলিগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। দিয়ে একদিকটা ভাজা হয়ে গেলে আর একদিকটা এমনিভাবে পাল্টে দিতে হবে। তো চাকলিগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি তেল থেকে তুলে নেব। তাহলে আমাদের চাকলি একেবারে রেডি, বাদ বাকি যে চাকলিগুলো আছে সেগুলোও ভেজে নেব। তো আমাদের চাকলিগুলো পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর দেখা যাক কীরকম খাস্তাও হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর খাস্তা হয়েছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। তো আপনারা এইভাবে একবার ট্রাই করতেই পারেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, নমস্কার।